गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू द लर्निंग एक्सपर्ट यूट्यूब चैनल फॉर प्रिपेयरिंग एसएससी डब्ल्यूबीपीएससी रेलवे ग्रुप डी एनटीपीसी एंड आल्सो आईसीडीएस। आजकल भिडियोते आमरा शिखबो नंबर सिस्टेमे पार्ट 7 ए यूनिट डिजिट अर्थात यूनिट डिजिट किभाबे बार करते हय। कोनो बड़ो जोग संख्या देवा थाकलो बा कोनो गुण बा जोग देवा थाकलो तार यूनिट डिजिट किभाबे बार करते हय अथवा कोनो परीक्षाय सिम्प्लिफिकेशन पड़ले सेई सिम्प्लिफिकेशनटा आमरा किभाबे खाली शुधु यूनिट डिजिट देखेई ताताड़ी किभाबे सल्व करते पारी एबं अपशन टेस्टेर माध्यमे किभाबे यूनिट डिजिट देखेई आमरा ताताड़ी उत्तरटा बार करते पारी सेई सबकिछु नियम किन्तु आमरा आजके এই ভিডিওর মাধ্যমে শিখব। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট বলতে আমরা কি বুঝি? এককের সংখ্যা। অর্থাৎ যদি এখানে একটি নম্বর আমি এইভাবে নি, এর এককের সংখ্যা কোনটি? এককের সংখ্যা কিন্তু হলো 9। এর পরে দুইটা হলো কি? দশকের সংখ্যা, এটি হলো শতকের সংখ্যা আর এবং এটিকে আমরা বাংলাতে বলি সহস্রের সংখ্যা। অর্থাৎ আমাদের এখানে আলোচ্য বিষয় হলো কিন্তু ইউনিট ডিজিট, অর্থাৎ আমরা এখানে 9টা নিয়ে কথা বলবো। এবার যদি কোনো সংখ্যার যোগ দেওয়া থাকে এবং তার ইউনিট ডিজিট বার করতে বলে অর্থাৎ যোগফলে ইউনিট ডিজিট কি হবে সেটা বার করতে বলে, সেটি আমরা কিভাবে দেখব? তো আমি একটা উদাহরণ নিয়ে নিই। উদাহরণ হিসেবে আমি এখানে নিচ্ছি, এখানে এই যোগটির আমরা কিভাবে ইউনিট ডিজিট বার করব। তো আমি ইউনিট ডিজিটে অর্থাৎ যে এককের সংখ্যা, এককের ঘরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা যোগ করব। আমরা পুরো যোগটাই আমরা কিন্তু করব না। তো যোগ করে আমরা যে সংখ্যাটি পাবো সেটাই আমরা বলতে পারি যে এটি হলো এককের সংখ্যা অর্থাৎ ইউনিট ডিজিট। অর্থাৎ আমি এখানে বলতে চাইছি 5 আর 2 যোগ করে 7, 7 আর 7 14 14 আর 2 আমরা পাবো 16। অর্থাৎ আমরা পেলাম কি? শুধু ইউনিট ডিজিট যোগ করে পেলাম 16। অর্থাৎ আমরা ইউনিটের সংখ্যাটা পাচ্ছি কি? 6। ইউনিটের সংখ্যাটা পাচ্ছি কি? 6। অর্থাৎ এই যোগফলের যে ইউনিট ডিজিট হবে সেটি হবে কিন্তু 6। এবার যদি কোনো একটা সংখ্যার গুণ দেওয়া থাকে তাহলে আমরা একইভাবে আমরা এই অঙ্কটি করব। একইভাবে বলতে আমরা শুধু ইউনিটের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোই কিন্তু আমরা গুণ করব। অর্থাৎ আমি 3 এবং 2 কে গুণ করব। 3 এবং 2 গুণ করে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি যে গুণফল হবে সেই গুণফলের যে সংখ্যা ইউনিটে যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা হবে কিন্তু 6। এবার আমরা একটা উদাহরণ সহ দেখিনি। উদাহরণ সহ দেখলে আমাদের বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ, এখানে 323 + 614 + 716 এই সংখ্যাটির কিন্তু এখানে ইউনিট ডিজিট বার করতে দিয়েছে। এবার আমরা করব কি? আমরা কি শুধু কিন্তু ইউনিটের যে সংখ্যাটি আছে অর্থাৎ 3, এখানে 4 আছে, এখানে 6 আছে, এই তিনটে সংখ্যা আমরা কিন্তু যোগ করব। যোগ করে দেখব যে আমাদের অপশনের মধ্যে কোন অ্যান্সারটি আসে। তো এখানে আমি 3 আর 614 থেকে ইউনিটে আছে 4 আর এর ইউনিট ডিজিট হলো 6, এটি আমি যোগ করে পাচ্ছি 6 আর 4 10 আর 3 13। অর্থাৎ এখান থেকে আমি ইউনিটের ডিজিট পাচ্ছি কি? 3। অর্থাৎ এখানে অপশন সি কিন্তু রাইট অ্যান্সার। এবার আমরা পরের একটা উদাহরণ নিয়ে দেখি। এই উদাহরণটা তোমরা ভিডিও পজ করবে, করে তোমরা আগে নিজে করার চেষ্টা করবে, তারপরে আমি যদি উত্তর না বার করতে পারো আমি সেই উত্তরটা আমরা বার করে দেব। তো আশা করি তোমরা উত্তর বার করতে পেরেছো এবং যদি না হয়ে থাকে তাহলে আমার এই উত্তরের সাথে তোমরা মিলিয়ে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইউনিট ডিজিট কিন্তু এখানে 3 আছে, এখানে 2 আছে, 8 আছে, 7 আছে এবং এখানে 8 আছে। তাহলে এখানে কিন্তু যোগও আছে এবং বিয়োগও আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি ইউনিট ডিজিটে এখানে একটা 8 আছে, মাইনাসের 8, আর এখানে কিন্তু একটা প্লাসের 8 আছে। তাহলে এখানে আমি এই 8 আর 8 কিন্তু আমি ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 2 যোগ করলে আমরা পেলাম 5, আর 5 থেকে এখানে 5 এর সাথে কত আছে? -7। 5 - 7 এখানে আছে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? -2 কিন্তু আমরা পাচ্ছি। 3 এখান থেকে 3 আর 2 প্লাসের 2 5 পেলাম, আর এখান থেকে পেলাম কি? -7। তাহলে এটা বিয়োগ করে কিন্তু আমরা পেলাম কি? -2। তাই এই 2 দেখে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যান্সার কিন্তু আমরা 2 করে দেব না। 2 অ্যান্সার করলে কিন্তু তোমাদের পুরোপুরি বিষয়টা ভুল হয়ে যাবে। অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু 2 হবে না। যখন তোমরা দেখবে যে এরকম আমরা আমাদের ক্যালকুলেট করে মাইনাসে কোনো সংখ্যা আসে তখন সেই সংখ্যাটিকে করবে কি? 10 থেকে তোমরা বিয়োগ করবে। সেই সংখ্যাটিকে 10 থেকে বিয়োগ করবে। তাহলে সেখানে 10 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 8। অর্থাৎ এই সংখ্যাটির কিন্তু ইউনিট ডিজিট হবে 8। অর্থাৎ অপশন 8 ইজ দ্য রাইট অ্যান্সার। আবার তোমরা এখানে 10 থেকে বিয়োগ করতে বলেছি বলে 10 থেকে তোমরা কিন্তু -2 বিয়োগ করবে না। তাহলে 10 থেকে -2 বিয়োগ করলে কিন্তু তোমাদের 12 হয়ে যাবে এবং ইউনিট ডিজিট কিন্তু 2 হয়ে যাবে। এটা কিন্তু একদম ভুল প্রসেস, এটা কিন্তু করবে না। রাইট প্রসেস হলো আমি বললাম কি যে নাম্বারটা আসবে অর্থাৎ এখানে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাই কিন্তু 10 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 10 থেকে বিয়োগ করলে আমরা পাবো 8 হবে কিন্তু এখানে ইউনিট ডিজিট নাম্বার। এবার আমরা পরের উদাহরণে চলে আসি। তো পরের উদাহরণে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গুণ দেওয়া আছে ৫১, ৫২, ৫৩, ৫৪। তো এর আমাদের গুণ করলে যে ইউনিট ডিজিট হবে সেই ইউনিট ডিজিটটা কি হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা দেখিনি কিভাবে আমরা বার করব। আমরা ইউনিটে এখানে কত দেখতে পাচ্ছি, ইউনিটে ১, ২, ৩ এবং ৪। আমরা শুধু এই ১, ২, ৩, ৪ এই কটাই আমরা গুণ করব, অর্থাৎ ১, ২, ৩ এবং ৪। তো এখানে ১-এর সঙ্গে যা গুণ করবে সেই সেম জিনিসই হবে। তাহলে ৩ দুগুণে কত পাচ্ছি ৬, ৬-এর সঙ্গে ৪ গুণ করলে কত পাবো ২৪, ৬-এর সঙ্গে ৪ গুণ করলে কত পাবো ২৪। তাহলে এখান থেকে আমি ইউনিটে কত সংখ্যা দেখতে পাচ্ছি, ইউনিটে দেখতে পাচ্ছি কিন্তু ৪, অর্থাৎ এই সংখ্যাটি এই চারটে সংখ্যা পরস্পর গুণ করলে যে সংখ্যাটি অ্যান্সারটি আসবে তার ইউনিটে কিন্তু ৪ থাকবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা পরের উদাহরণটা দেখিনি, এটা তোমরা একটু ভিডিও পজ করে নিজেরা আগে করার চেষ্টা করবে, তারপরে উত্তর না হলে আমার উত্তরের সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে। তো আমি এখানে ইউনিট ডিজিট হিসেবে দেখতে পাচ্ছি ২, ৩, ৫ এবং ৭। তো এটা কিন্তু আমরা আগের অঙ্কটার মতো পুরোপুরি গুণ করব না। আমরা কি জানি, আমরা কিন্তু একটা জিনিস জানি যে কোনো সংখ্যায় ইউনিট ডিজিটে যদি ৫ থাকে এবং আরেকটি সংখ্যাতে যদি ২-এর কোনো মাল্টিপিল সংখ্যা অথবা যদি ২ থাকে, ২-এর কোনো মাল্টিপিল সংখ্যা অথবা যদি কোনো ২ থাকে, তাহলে কিন্তু সে সংখ্যাটি যতই ওখানে অন্য নাম্বার থাকুক বা যতই বড় হোক আমরা কিন্তু অবশ্যই ০ পাবো, আমরা কিন্তু ইউনিট ডিজিট হিসেবে অবশ্যই ০ পাবো। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে যে ২ আছে, ৩ আছে, ৫ আছে এবং ৭ আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ৫ আছে এবং এখানে ২ আছে। তাহলে আমরা জানি কি ৫-এর সঙ্গে ২ গুণ করলে সবসময় ১০ হয়। সুতরাং এই সংখ্যাটি গুণ করলে, এই টোটালটি গুণ করলেও কিন্তু আমরা ইউনিট ডিজিট হিসাবে কিন্তু ০ পাবো। অর্থাৎ আমি বলছি কি, যদি কোনো সংখ্যাতে যদি আমরা দেখি ৫ থাকলো, মানে এখানে গুণে যদি কোনো ৫ থাকলো এবং তার সাথে যদি কোনো এমন কোনো সংখ্যা থাকে যেটি ২-এর মাল্টিপিল হবে, তাহলে আমরা সরাসরি ইউনিট ডিজিট হিসাবে কিন্তু আমরা লিখে দিতে পারি যে এই সংখ্যাটির গুণফলে ইউনিট ডিজিট হবে ০, অর্থাৎ এখানে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা পরের উদাহরণটা এখানে দেখিনি। পরের উদাহরণে এখানে কিন্তু আমরা কোনো ২ দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কিন্তু কোনো জোড় সংখ্যা নেই, অর্থাৎ এখানে কোনো ২-এর মাল্টিপিল নেই। এখানে আমরা দেখছি যে ১, ৩, ৫ আর ৭। ৫-এর কিন্তু একটা গুণ আছে, ৫ যদি কোনো ইভেন নাম্বারের সঙ্গে গুণ হয়, ৫ যদি কোনো ইভেন নাম্বারের সঙ্গে গুণ হয় তাহলে কিন্তু সবসময় ইউনিট ডিজিট হিসাবে ০ দেবে। আর ৫ যদি কখনো অড নাম্বারের সঙ্গে গুণ হয় তাহলে কিন্তু সবসময় কিন্তু ইউনিট ডিজিট হিসাবে আমরা পাবো কি ৫ পাবো। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কোনো ইউনিট ডিজিট হিসাবে ২ অথবা ২-এর কোনো মাল্টিপিলই এখানে পাচ্ছি না, অর্থাৎ কোনো ইভেন নাম্বারই পাচ্ছি না। তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে বলে দিতে পারি যে এই সংখ্যাটির ইউনিট ডিজিট হবে ৫। তোমরা এটা গুণ করলেও কিন্তু ইউনিট ডিজিট হিসেবে ৫ পাবে। তো এবার আমি পরের টপিকের দিকে, পরের কোশ্চেনের দিকে যাওয়া যাক। তো পরের কোশ্চেনে, এই কোশ্চেনটি কিন্তু আমরা শিখে গেছি অলরেডি যে যোগ কিভাবে করতে হবে, গুণ কিভাবে করতে হবে। তো তোমরা এটা ভিডিও পজ করে আগে নিজেরা করার চেষ্টা করবে, তোমাদের উত্তর যদি না আসে তখন কিন্তু আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট ডিজিট হিসাবে ২ আছে, আর প্রথমে আমরা গুণের কাজ করি, অর্থাৎ এখানে ৩ এবং ইউনিট ডিজিট ৫ আছে। তাহলে আমি এখান থেকে ৩-৫ গুণ করে আমরা ১৫ পাচ্ছি, অর্থাৎ ইউনিট ডিজিট হিসেবে কিন্তু আমরা এখানে পেলাম ৫। এখানে ২২ থেকে ইউনিট ডিজিট আসলো কত, ২ আসলো, আর এখান থেকে ইউনিট ডিজিট হিসাবে কিন্তু ৭ আসলো, নেগেটিভের ৭, অর্থাৎ এখানে মাইনাস আছে বলে ৭। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করে পাচ্ছি ৫ আর ২, ৭, ৭ থেকে ৭ বাদ গেলে ০, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা পরের টপিক্সের দিকে চলে যাই। তো পরের টপিক্স হলো কি, ইউনিট ডিজিট ইজ এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ব্যাপারে কিন্তু এখানে একটা সাইক্লিসিটি ব্যাপারটা চলে আসছে, অর্থাৎ বারবার পুনরাবৃত্ত করার ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা ৪ বার গুণ করি তাহলে কিন্তু আমরা দেখেছি যে পরপর যদি ৪ বার গুণ করি, তাহলে ৪ বারে গুণ করার পরে ৫ নম্বর গুণফলের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যে গুণের যে ফল বেরিয়েছিল সেটা কিন্তু রিপিট করছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে যদি ২-এর পাওয়ার ১ থাকে তাহলে আমরা কত জানি, ২-এর পাওয়ার ১ থাকলে ২, ২-এর পাওয়ার ২ থাকলে ২-এর পাওয়ার ২ থাকলে আমরা কত জানি ৪ পাবো, ২-এর পাওয়ার ৩ থাকলে আমরা পাবো ৮, ২-এর পাওয়ার ৪ থাকলে আমরা পাবো ষোলো অর্থাৎ ইউনিট ডিজিট হিসেবে কিন্তু পেলাম আমরা ছয়। এবার আমি যখন দুইয়ের পাওয়ার পাঁচ করবো অর্থাৎ দুইকে যখন আমরা পাঁচবার গুণ করবো তখন কিন্তু আবার এই দুই কিন্তু আমাদের আবার বারবার রিপিট করবে অর্থাৎ দুইয়ের পাওয়ার পাঁচ মানে আমরা কত জানি, দুইয়ের পাওয়ার পাঁচ মানে জানি কিন্তু আমরা বত্রিশ অর্থাৎ বত্রিশ, বত্রিশের এখানে আমরা কি দেখতে পাচ্ছি দুই হলো ইউনিট ডিজিট। এবার দুইয়ের পাওয়ার আমি ছয় নিলাম, ছয় নিলে দুইয়ের পাওয়ার ছয় সমান আমরা কত জানি চৌষট্টি জানি, দুইয়ের পাওয়ার ছয় মানে চৌষট্টি অর্থাৎ ইউনিট ডিজিট কত পেলাম চার। দুইয়ের পাওয়ার এবার আমি সাত নিয়ে দেখি, দুইয়ের পাওয়ার সাত নিলে আমরা কত জানি দুইয়ের পাওয়ার সাত মানে কিন্তু একশো আঠাশ অর্থাৎ ইউনিট ডিজিট পেলাম কিন্তু চার। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে দুইয়ের পাওয়ার এক আর দুইয়ের পাওয়ার পাঁচের যে ইউনিট ডিজিট সেটা কিন্তু সেম, দুইয়ের পাওয়ার দুই আর দুইয়ের পাওয়ার ছয়ের ক্ষেত্রে কিন্তু আবার এসে রিপিট করেছে, এখানে কিন্তু এই জায়গায় আট, এখানে আট এসে আবার রিপিট করেছে। এবার দুইয়ের পাওয়ার যদি আট আমি নিই তাহলে দুইয়ের পাওয়ার আট নিলে আমরা জানি কি দুইয়ের পাওয়ার আট মানে দুশোয় ছাপ্পান্ন আমরা পাবো অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু ছয় পাবো অর্থাৎ এখানে ছয় আর এই ছয় কিন্তু রিপিট করেছে। একইভাবে আমি যদি আবার যদি দুইয়ের পাওয়ার নয় নিই তাহলে আমরা এখান থেকে দুইয়ের পাওয়ার নয় সমান আমরা জানি কিন্তু পাঁচশো বারো, তাহলে এখান থেকে আমরা পাবো কত, এখান থেকে আমরা পাবো কিন্তু পাঁচশো বারোর ইউনিট ডিজিট দুই, দুই কিন্তু এখান থেকে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারটে সংখ্যার পর পর কিন্তু আমাদের সাইকেলটা আবার রিপিট করছে অর্থাৎ দুই চার আট ছয়, দুই চার আট ছয় আবার দুই আসে অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু চারবার গুণ করার পরে পরে কিন্তু বারবার রিপিট করছে। এইভাবে এই সাইক্লিসিটিটা অর্থাৎ এই ইউনিট ডিজিটগুলো কীভাবে পরপর অন্য নম্বরের ক্ষেত্রে রিপিট হয় সেই রিপিটেশনগুলো কিন্তু আমরা একটা চার্টের মাধ্যমে দেখিনি। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো থেকে আমরা নয় পর্যন্ত কিন্তু সংখ্যাগুলো লেফট সাইডে নিয়ে নিয়েছি আর ওপরে এখানে আমি নিয়ে নিয়েছি পাওয়ারগুলো অর্থাৎ এক দুই তিন চার এই পাওয়ারগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। পাওয়ার বলতে আমি প্রথমে বলে রাখি যে সাপোজ আমি দুইয়ের পাওয়ার এক মানে এখানে একটা দুইয়ের গুণ, এখানে দুইয়ের পাওয়ার দুই মানে দুই ইন্টু দুই, দুইয়ের পাওয়ার তিন মানে এখানে তিনটে দুইয়ের গুণ, এখন দুই হোক বা যে কোনো সংখ্যা হোক সেই সংখ্যাটির কিন্তু তিনবার গুণ, আর দুইয়ের পাওয়ার চার মানে কিন্তু দুইকে চারবার গুণ। এবার আমরা দেখিনি যে জিরোর ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট হিসেবে কী পাবো, তো জিরোর ক্ষেত্রে যে পাওয়ারই থাকুক না কেন আমরা সবসময় কিন্তু জিরো পাবো, একের ক্ষেত্রেও সেম আমরা সবসময় কিন্তু এক পাবো, আর দুইয়ের ক্ষেত্রে পাওয়ার এক হলে দুই পাবো, পাওয়ার দুই হলে চার পাবো, পাওয়ার তিন হলে আট পাবো, পাওয়ার চার হলে ছয় পাবো, তিনের ক্ষেত্রে পাওয়ার এক হলে তিন, তারপরে দুই হলে নয়, তিন হলে সাত আর চার হলে এক। চারের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, চারের ক্ষেত্রে আমরা এইগুলো ক্ষেত্রে দেখেছি যে দুই এবং তিনের ক্ষেত্রে দেখেছি যে চারবার রিপিট করার পরে মানে চারটে সাইকেল হওয়ার পরে তারপরে পাঁচ নম্বরের ক্ষেত্রে গিয়ে সেটা আবার রিপিট করে অর্থাৎ দুইয়ের ক্ষেত্রে যদি এখানে পাওয়ার পাঁচ থাকতো তাহলে কিন্তু দুইয়ের পাওয়ার পাঁচ সমান আমরা কত জানতাম, আমরা জানি কিন্তু বত্রিশ অর্থাৎ এখানে কিন্তু আবার সেই ইউনিট ডিজিট দুই রিপিট করছে, কিন্তু চারের ক্ষেত্রে সেটি হবে না, চারের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ঘর যাওয়ার পর থেকেই অর্থাৎ তৃতীয় ঘর থেকে আবার কিন্তু প্রথম ঘরের সংখ্যাটা রিপিট করবে অর্থাৎ চারের ঘরের সাইক্লিসিটি কিন্তু দুই ঘর পর্যন্ত চার ছয়, এবং তিনের ক্ষেত্রে চারের পাওয়ার তিন হলে চার, চারের পাওয়ার চার হলে আমরা ছয় পাবো, পাঁচের ক্ষেত্রে যে পাওয়ারই থাক না কেন সবসময় কিন্তু আমরা পাঁচই পাবো, ছয়ের ক্ষেত্রে আমরা যে পাওয়ার থাক না কেন সবসময় কিন্তু আমরা ছয় পাবো, সাতের ক্ষেত্রে পাওয়ার এক থাকলে সাত, পাওয়ার যদি দুই থাকে নয়, পাওয়ার যদি তিন থাকে তাহলে তিন, এবং পাওয়ার যদি চার থাকে তাহলে আমরা এক পাবো। আটের ক্ষেত্রে আমরা কি আটের ক্ষেত্রে পাওয়ার এক থাকলে আট পাবো, পাওয়ার দুই থাকলে আমরা চার পাবো, পাওয়ার তিন থাকলে দুই, পাওয়ার চার থাকলে আমরা ছয় পাবো। আর নয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আবার ওই চারের নিয়মটা আমরা দেখতে পাচ্ছি যে নয়ের ক্ষেত্রেও কিন্তু দুটো সাইকেল এখানে ফলো করছে অর্থাৎ দ্বিতীয় গুণের পরে অর্থাৎ তিনবার গুণ করলে কিন্তু আবার সেই প্রথম পাওয়ারে যে অপশান আছে সেই পাওয়ারে কিন্তু চলে আসছে অর্থাৎ এখানে নয়ের ঘরে এবার নয়ের জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেম চারের মতো কিন্তু দুটো সাইকেল এরা ফলো করছে অর্থাৎ দুবার গুণ হওয়ার পরে কিন্তু আবার এরা ইউনিট ডিজিট হিসেবে প্রথম ঘরে যে সংখ্যাটি আছে সেটি কিন্তু আবার রিপিট করছে অর্থাৎ এখানে নয়ের পাওয়ার যদি কিউব থাকে তাহলে কিন্তু আমরা নয় পাবো, আবার নয়ের পাওয়ার যদি চার থাকে তাহলে কিন্তু আমরা এখানে এক পাবো। তাহলে এখানে আমরা দেখলাম কি দুই তিন এবং এখানে সাত এবং আট এই চারটে সংখ্যা কিন্তু চারটে সাইকেল ফলো করছে, আর এখানে চার এবং ছয় এই সংখ্যা দুটো কিন্তু দুটো সাইকেল ফলো করছে, আর বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ যে পাওয়ার থাকুক না কেন অর্থাৎ জিরো एक पाँच एवं छय এই সংখ্যাগুলো যে পাওয়ারই থাকুক না কেন সেই সংখ্যাই কিন্তু ইউনিট ডিজিট হিসেবে বসবে। এবার আমরা পরের নিয়মটা এখানে দেখিনি, পরের নিয়মটা কিন্তু এখানে ওটাই বলা আছে যে ইফ 0156 আর দ্য দোজ নাম্বার হুইচ উইল বি গিভ ইউনিট ডিজিট অ্যাজ 0156 রেসপেক্টিভলি অ্যাট দেয়ার এভরি পাওয়ার, অর্থাৎ 0 1 5 6 এমন একটি সংখ্যা যাদের সঙ্গে যাদেরকে গুণ করলে সবসময় কিন্তু এককের সংখ্যা হিসাবে কিন্তু জিরোর ক্ষেত্রে 0, 1-এর ক্ষেত্রে 1, 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 6 আমরা অবশ্যই পাবো। এবার আমরা পরের নিয়মটা দেখিনি, তো পরের নিয়মে এখানে দেখতে পাচ্ছি যে হোয়েন দ্য ইউনিট ডিজিট ইজ 4 অ্যান্ড ইন্ডিসেস ইজ ইভেন দেন দ্য ইউনিট ডিজিট ইজ 6, অর্থাৎ 4-এর যখন 4-এর পাওয়ার, ইন্ডিসেস মানে কি, ইন্ডিসেস মানে কিন্তু পাওয়ার, অর্থাৎ 4-এর ঘাত যখন ইভেন হবে তখন কিন্তু আমরা সবসময় ইউনিট ডিজিট হিসেবে 6 পাবো। আর নিচে এখানে বলা আছে 4-এর ঘাত যখন অড হবে, তাহলে 4-এর ঘাত যখন অড হবে তাহলে কিন্তু আমরা সবসময় ইউনিট ডিজিট হিসেবে কিন্তু 4 পাবো। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে 4-এর পাওয়ার 1 হলে 4, 4-এর পাওয়ার 3 হলে 4-এর পাওয়ার 3 হলে আমরা কত জানি 64, অর্থাৎ এখানেও আমরা কিন্তু ইউনিট ডিজিট হিসেবে 4। একইভাবে আমরা যদি এখানে দেখি 4-এর পাওয়ার 2, 4-এর পাওয়ার 2 হলে কিন্তু আমরা জানি 16, তাহলে ইউনিট ডিজিট হিসেবে 6। 4-এর পাওয়ার যদি 4 হয় তাহলে কিন্তু আমরা এখানে 256 পাবো, তাহলে কিন্তু আমরা এখানে 6 এখানে পাবো। এবার আমরা পরের নিয়মটা এখানে দেখিনি, পরের নিয়মে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ এ নাম্বার ইজ ইন এ ফর্ম অফ a to the power 4n, a to the power 4n এর আকারে যদি কোনো সংখ্যা লেখা থাকে দেন ইউনিট ডিজিট উইল বি 6 ইফ a ইজ ইভেন, তাহলে কিন্তু ইউনিট ডিজিট 6 হবে যদি a জোড় সংখ্যা হয়, a ইজ ইভেন নাম্বার হয়। অর্থাৎ আমি a একটা ইভেন নাম্বার জোড় সংখ্যা আমি লিখিনি, 2 একটি জোড় সংখ্যা, 2-এর পাওয়ার যদি 4n থাকে তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে এরকম ধরনের যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ইউনিট ডিজিট হিসেবে 6 আসবে। n কিন্তু যে কোনো মান হতে পারে, n এর মান কিন্তু any নাম্বার হতে পারে, any নাম্বার কিন্তু n এর মান হতে পারে। এবার এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে ইফ এ নাম্বার ইজ অফ ফর্ম a to the power 4n, এখানে যদি a to the power 4n এর আকারে যদি লেখা থাকে এবং a যদি অড হয় তাহলে কিন্তু আমরা ইউনিট ডিজিট হিসেবে কিন্তু 1 পাবো। অর্থাৎ এখানে যদি 3 থাকে, 3-এর পাওয়ার যদি 4n হয় তাহলে কিন্তু আমরা ইউনিট ডিজিট সব সময় এখানে 1 পাবো। আর n কিন্তু যে কোনো নাম্বার হতে পারে, আর এখানে a কে কিন্তু সব সময় অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা এখানে হতে হবে। অর্থাৎ এখানে বলতে চাইছি যে যদি ইউনিট ডিজিট হিসেবে 2-এর পাওয়ার 4n, 4-এর পাওয়ার 4n, 6-এর পাওয়ার 4n এবং 8-এর পাওয়ার যদি 4n থাকে তাহলে কিন্তু আমরা ইউনিট ডিজিট হিসেবে সব সময় 6 পাবো। এবং এখানে ব্যতিক্রম হলো কিন্তু 0, অর্থাৎ 0-র ক্ষেত্রে কিন্তু এটা হবে না। একইভাবে নিচেরটা আমরা দেখিনি, নিচের রুলসটা এখানে যদি 3-এর পাওয়ার 4n, 1-এর পাওয়ার 4n, 3-এর পাওয়ার 4n, 7-এর পাওয়ার 4n এবং 9-এর পাওয়ার যদি 4n থাকে তাহলে সবসময় কিন্তু আমরা ইউনিট ডিজিট হিসাবে 1 পাবো। এখানে কিন্তু ব্যতিক্রম 5, অর্থাৎ 5-এর ক্ষেত্রে কিন্তু হবে না। 5 আমরা জানি 5-এর মাথায় যে পাওয়ারই থাকুক না কেন 5 সবসময় কিন্তু 5ই রিপিট করবে ইউনিট ডিজিট হিসাবে। এবার আমরা এই এক্সাম্পলটা আমরা এখানে করার চেষ্টা করি। এখানে আছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 13 to the power 81। তো এখানে এই পাওয়ারে 81 দেখে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা কিন্তু এতক সময় নিয়ম শিখে এসেছি 1 2 3 4 বা 9 পর্যন্ত বা যে সংখ্যাগুলো নিয়ম শিখেছি সেখানে কিন্তু পাওয়ার কিন্তু আমরা 81 কিন্তু এখনো একবারও দেখিনি, তাহলে আমরা এটা কিভাবে বার করব। তাহলে চলো আমরা নিয়মটা দেখিনি যে কিভাবে আমাদের এই যদি বড় সংখ্যা থাকে অর্থাৎ পাওয়ারে যদি 81 বা এরকম যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কিভাবে আমরা বার করব সেই নিয়মটা আমরা দেখিনি। তো এখানে ইউনিট ডিজিটে কত আছে, ইউনিটে কিন্তু এখানে 3 আছে, তাহলে আমি শুধু 3টাই লিখব। আর পাওয়ারে কত আছে, পাওয়ারে 81 আছে, 81টা আমি লিখে নিলাম। এবার 81কে আমি এখানে পাশে লিখলাম, 81কে আমি কত দিয়ে ভাগ করব, 81কে কিন্তু আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে আমরা এখানে ভাগ করলে দেখতে পাচ্ছি যে 4 20 আমরা জানি 80, ভাগ করলে কত রিমাইন্ডার থাকছে অর্থাৎ কত ভাগশেষ থাকছে, ভাগশেষ কিন্তু এখানে 1 থাকছে, অর্থাৎ এখানে কিন্তু আমি রিমাইন্ডার হিসাবে পেলাম 1। এই 1টাই কিন্তু আমি এখানে এর মাথায় লিখব। 4-এর দিয়ে ভাগ করে অর্থাৎ 81কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পেলাম 1, এই 1টাই কিন্তু আমি আবার 3-এর মাথায় লিখব। তাহলে 3-এর পাওয়ার 1 মানে কত জানি আমরা 3, অর্থাৎ 3কে কিন্তু আমরা বলবো যে এই সংখ্যাটি ইউনিট ডিজিট কিন্তু যে বেরোবে 3, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা পরের কোশ্চেনের দিকে মুভ করি। পরের কোশ্চেনে এখানে কিন্তু আরেকটি দেওয়া আছে, এটি তোমরা ভিডিও পজ করে প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে যদি না হয় তাহলে আমি করে দিচ্ছি, সেটি তোমরা দেখে নেবে। तो এখানে পাওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে 378 আছে। আমরা করব কি, পাওয়ারে যত বড় সংখ্যা থাকুক না কেন আমরা লাস্ট ডবল ডিজিট আমরা কিন্তু নেব, কারণ আমরা 4 এর ক্ষেত্রে যে নিয়মটা দেখেছি যে 4 এর ডিভিজিবিলিটি কিভাবে হয় সেই ডিভিজিবিলিটি চেক করার জন্য আমরা কিন্তু সব সময় কোনো সংখ্যা লাস্ট ডবল ডিজিট নিতাম। তোমরা ডিভিজিবিলিটি ক্লাস না করে থাকলে আমার আগের ভিডিওটা দেখে নেবে, ওখানে কিন্তু ডিভিজিবিলিটি সম্বন্ধে পুরো বিষয়টা ক্লিয়ার করা আছে। তো এখানে আমরা ইউনিট ডিজিট হিসেবে দেখতে পাচ্ছি যে 78 এর এখানে ইউনিট ডিজিট 8 আছে, 8 আমরা এখানে লিখলাম। আর এই 78 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 78 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আমরা কত জানি, 4 19 76 পাবো, 4 19 আমরা 76 পাবো। আর রিমাইন্ডার হিসেবে আমরা কত পাবো, রিমাইন্ডার হিসেবে কিন্তু আমরা পাবো 2, অর্থাৎ ভাগশেষ আমরা 2 পেলাম। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ আমরা 2টা এর মাথায় লিখে দিলাম, অর্থাৎ 8 8 64 64 মানে এখানে আমরা ইউনিট ডিজিট হিসেবে কিন্তু 4 পেলাম, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা পরের উদাহরণে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুণ যোগ বিয়োগ সমস্ত কিছু নিয়ম কিন্তু এই উদাহরণটির মধ্যে দেওয়া আছে। সুতরাং তোমরা এক কাজ করবে, ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করবে, করে আগে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে যদি না হয় তাহলে আমার উত্তরের সাথে কিন্তু মিলিয়ে নেবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, প্রথমে গুণের এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 4 আছে এবং তার পাওয়ারে কি আছে, ইভেন নাম্বার আছে। এখানে 4 আছে এবং পাওয়ারে কিন্তু অড নাম্বার আছে। তাহলে একটু আগে আমি দেখলাম কি, 4 এর পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা ইউনিট ডিজিট হিসেবে 6 পেলাম। আর একটু আগে দেখলাম 4 এর পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা ইউনিট ডিজিট হিসেবে কত পাবো, ইউনিট ডিজিট হিসেবে কিন্তু 4 পাবো। তাহলে এখান থেকে আমি ইউনিট ডিজিট কত পেলাম, 6, আর এখান থেকে আমি ইউনিট ডিজিট কত পাবো, 4। তাহলে 4 6 গুণ করলে আমরা কত পাবো, 24। তাহলে 24 থেকে আমরা ইউনিট ডিজিট কত পাবো, 4 পাবো। এখানে 1 এর পাওয়ার যাই থাকুক না কেন, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট হিসেবে কিন্তু সবসময় একই হবে। এরপরে এখানে 7 এর পাওয়ার আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 7 এর পাওয়ার দেখতে পাচ্ছি কিন্তু 57। তো 57 কে আমরা কি করব, 57 কে কিন্তু আমরা সিম্পলি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার পাচ্ছি অর্থাৎ যে ভাগশেষ পাচ্ছি সেই ভাগশেষটা কিন্তু আমি এখানে লিখব, অর্থাৎ ভাগশেষ হিসেবে কিন্তু আমি এখানে পাচ্ছি 4 14 56 হবে, ভাগশেষ হিসেবে কিন্তু আমি পাবো 1, অর্থাৎ 7 এর পাওয়ার আমরা 1, 7 এর পাওয়ার 7 মানে 7 এর পাওয়ার 1 মানে কি আমি 7 পাবো। এখানে 9 এর পাওয়ার 12, অর্থাৎ 9 এর পাওয়ার কিন্তু ইভেন আছে। তাহলে একটু আগে আমি দেখলাম কি 9 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে আমরা ইউনিট ডিজিট হিসেবে 1 পাবো, আর 9 এর পাওয়ার যদি অড থাকে তাহলে আমরা ইউনিট ডিজিট হিসেবে কত পাবো, 9 পাবো। তো এখান থেকে আমি 9 এর পাওয়ার ইভেন অর্থাৎ এখান থেকে আমি ইউনিট ডিজিট হিসেবে 1 পেলাম। আর এখানে 5 আছে ইউনিটে, 5 এর পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট হিসেবে সবসময় কিন্তু আমরা 5 পাবো। তো আমরা এই যোগ বিয়োগটা এবার করে নিই। এখানে 4 + 1, 7 + 1 -5। তো এখানে আমি 4 আর + 1 মানে 5, এই 5 আর এই 5 কেটে দিলাম, এখান থেকে পাচ্ছি 7 আর 1 মিলে 8, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা পরের উদাহরণের দিকে চলে যাই। তো পরের উদাহরণে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিরিজটা কিন্তু 4 এবং 9 দিয়ে একটা কমপ্লিট সিরিজ এখানে দেওয়া আছে। তো এই সিরিজটা যে নিয়মটা ফলো করছে সেই নিয়মগুলো কিন্তু আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। সুতরাং তোমরা আগে ভিডিওটি পজ করে আগে একটু নিজেরা করার চেষ্টা করবে, তারপরে না হলে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো এখানে আমরা দেখছি যে 4 এর পাওয়ার কত আছে, 4 এর পাওয়ার 1 আছে, 4 এর পাওয়ার 3 আছে, 4 এর পাওয়ার 99 আছে, অর্থাৎ 4 এর পাওয়ার কিন্তু 4 এর পাওয়ার কিন্তু এখানে অড আছে। আর 4 এর পাওয়ার অড হওয়া মানে আমরা কি জানি, 4 এর পাওয়ার অড হওয়া মানে আমরা জানি যে আমরা ইউনিট ডিজিট 4 পাবো। আর 9 এর পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 9 এর পাওয়ার কিন্তু সবসময় এখানে ইভেন নাম্বার আছে, অর্থাৎ 9 এর পাওয়ার ইভেন নাম্বার হওয়ার মানে আমরা কিন্তু সবসময় ইউনিট ডিজিট হিসেবে 1 পাবো। অর্থাৎ আমি যদি এই দুটো ধরে নিই প্রথমে, তাহলে এখান থেকে আমি ইউনিট ডিজিট 4 পেলাম, এখান থেকে আমি ইউনিট ডিজিট 1 পেলাম, অর্থাৎ 4 আর 1 যোগ করলে আমরা 5 পেলাম, অর্থাৎ আমি এইটুকু পেয়ার থেকে কিন্তু আমি 5 পেলাম ইউনিট ডিজিট হিসাবে। তো এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 100 পর্যন্ত কিন্তু সিরিজটা এখানে 100 পর্যন্ত আছে, অর্থাৎ কিন্তু আমি এইরকম পেয়ার আমি 50টি পেয়ার এখানে পাবো। তাহলে প্রত্যেকটি পেয়ার থেকে যদি আমি ইউনিট ডিজিট হিসেবে 5 পাই তাহলে 5 আমি এখানে লিখলাম, আর 50টি যদি পেয়ার পাই তাহলে 5 × 50 আমি এখানে গুণ করে দেবো। তাহলে 5 আর 50 গুণ করার অর্থ হলোই এখানে আমি ইউনিট ডিজিট হিসাবে কিন্তু 0 পেয়ে যাবো, অর্থাৎ 5 × 25 এখানে 250। তাহলে আমি ইউনিট ডিজিট কিন্তু আমি 0 পেলাম, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা পরের উদাহরণটা দেখে নিই। পরের উদাহরণটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা এই অঙ্কটি নিজেরা বাড়ি থেকে সলভ করবে, সলভ করে আমার কমেন্ট বক্সে উত্তরগুলো কিন্তু জানাবে। এখানে কিন্তু তোমাদের আগের অঙ্কটা শিখলে যে যোগের দ্বারা, এটা কিন্তু তোমাদের গুণ আছে, সুতরাং একই নিয়ম তোমরা বাড়িতে এটা করার চেষ্টা করবে। আজকের সেশন আমি এখানে শেষ করলাম। আজকের সেশনে কিন্তু আমি ইউনিট ডিজিটের উপর যতগুলো নিয়ম আছে সমস্ত নিয়ম কিন্তু এখানে করালাম। এবং তার সাথে ইউনিট জিট থেকে যেসব কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে সেই পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে পরপর আজকে প্র্যাকটিস করালাম। আশা করি সমস্ত কিছু তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে এবং তোমরা ভালোভাবে সেটা বুঝতে পেরেছো। তো আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের মধ্যে যারা এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করে দাও। তো আজকের মতো এই পর্যন্ত। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।